আমাদের প্রত্যেক বুথের মধ্যে সেগুলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা একনিষ্ঠ কর্মী আছি সেই সমস্ত বুথে বুথে আমাদের পতাকা উত্তোলন হলো। আমাদের সেন্ট্রালি সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচাবাড়ি, খাড়ুয়া, সাহেবগঞ্জ আমরা পতাকা তুললাম এবং পাশাপাশি আমরা সাধারণ মানুষকে নিয়ে যারা আমাদের কর্মী সমর্থক যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে তারা পায়ে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আজকের দিনটাকে স্মরণীয় করে তোলা হলো মিছিলের মাধ্যমে। এবং আগামী তিন তারিখ কোচাবাড়ির মধ্যে প্রবীণদের নিয়ে একটা আমাদের আলোচনা আছে যেখানটায় আমরা সম্বর্ধনা দেব প্রবীণদেরকে নিয়ে এবং নবীন প্রবীণকে সকলকে নিয়ে আমরা আগামী দিনে 21-এর মধ্যে সকলকে নিয়ে একসঙ্গে চলার প্রতিশ্রুতি, একসঙ্গে সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মমতা ব্যানার্জি সৈনিক মমতা ব্যানার্জি নীতি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষের জন্য একসঙ্গে লড়তে পারি সেই অঙ্গীকার নিয়ে আগামী সাল আমরা চলব। আমার নাম ধরণীকান্ত বর্মন, সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি।